নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি রয়েছি তাজ, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি। তো চাকরি আপডেটটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এটি হলো পশ্চিমবঙ্গের এক নম্বর ইউটিউব চ্যানেল, যেখানে লোকাল চাকরির জন্য কখনো কোনো রকম টাকা লাগে না। আমাদের সমস্ত লোকাল চাকরি ফ্রি প্রোভাইড করে থাকি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। চাকরির উদ্দেশ্যে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে প্রথম এসছো বা এই ভিডিওটি প্রথম দেখছো, তাহলে আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের লোকাল জব এবং গভর্নমেন্ট জবের আপডেট তোমার হাতের মোড়ে পৌঁছাবে সবার আগে। তো অনেক ক্যান্ডিডেট পার্সোনালি আমাদেরকে মেসেজ করে যে স্যার, আপনারা অনেক ক্যান্ডিডেটকে এখানে কাজে পাঠিয়েছেন, তো আমরাও স্যার মাধ্যমিক পাস করে আছি, উচ্চ মাধ্যমিক পাস করে আছি, তো আগেরবার যে ইন্টারভিউটা হলো সেই ইন্টারভিউতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, বাট আরেকবার যদি ইন্টারভিউ অ্যারেঞ্জ করা যায় তাহলে খুবই উপকৃত হতাম। তো আমরা কোম্পানির সঙ্গে অনেক কথা বললাম, অলরেডি আমরা দুবার ইন্টারভিউ করিয়ে দিয়েছি, তো নেক্সট আরেকবার ইন্টারভিউ করতে চলেছি আমরা ইতিমধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কত পরিমাণে ক্যান্ডিডেট এখানে জয়েন করেছে ইতিমধ্যে। এই যতগুলো ক্যান্ডিডেটকে তোমরা দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু এই কোম্পানিতে জয়েন করেছে, এবং এদের যে স্যালারি প্যাকেজটা রয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে বলবো, কত স্যালারি পাচ্ছে, ক ঘন্টা ডিউটি করতে হচ্ছে, কোথায় লোকেশন রয়েছে, কী কাজ করতে হচ্ছে, সব কিছু ইনফরমেশন তুলে ধরবো। তার আগে তোমরা দেখে নাও কারা কারা এই কোম্পানিতে জব পেয়েছে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট আমাদেরকে পার্সোনালি মেসেজ করে, তারা মালদা ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, কোচবিহার, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত লোকেশন থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মেসেজ এসেছে, স্যার আরেকবার যদি ইন্টারভিউটা অ্যারেঞ্জ করে দেন তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবো এবং আমরা এই জবটা করবো। তোমাদেরকে বলে রাখি ইন্টারভিউ কোনো রকম কোনো কিছু নয় যে তোমাকে ইন্টারভিউ দিয়ে তোমাকে এখানে সিলেকশন হতে হবে তারপর তুমি জব পাবে, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে তোমাকে ইন্টারভিউতে জাস্ট তোমাকে কোম্পানির সম্বন্ধে বলা হবে যে কোম্পানি কী কাজ কী করতে হবে, আর তোমরা কোথা থেকে এসছো, তোমার নাম কী, জাস্ট এটা বেসিক কোয়েশ্চেন তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে, তারপর তোমাদেরকে সিলেকশন দিতে হবে। এটা তোমাদের ডাইরেক্ট জয়নিং ইন্টারভিউ মাধ্যমে জয়নিং নয়, এখানে তোমাদেরকে জাস্ট একদিন তোমাদেরকে রিপোর্টিং করে আসতে হবে, তোমাদেরকে কাজ দেখাবে, কাজ বোঝাবে, তুমি যদি কাজে ইন্টারেস্ট পাও তাহলে তুমি সেখানে গিয়ে জব করতে পারো। কোনো রকম ইন্টারভিউ নয়, কোনো রকম লিখিত এক্সাম নয়, ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে জব ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি জব আপডেটে জানো তারাও অবশ্যই আরেকবার জব আপডেটটি দেখে নাও। তো আজকে যে জব আপডেট এসছে সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি চেক করে বলে দিচ্ছি কী কী জব আপডেট এসছে। এখানে তোমাদের যে হায়ারিং চলছে জব লোকেশনটি তোমাদের রয়েছে হরিণঘাটা আরডিসি কল্যাণীতে, তোমাদের এই জব লোকেশন রয়েছে, মানে তোমাদের কলকাতা লোকেশনে কিন্তু এই জবটা রয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস অবধি সমস্ত ক্যান্ডিডেট ডাইরেক্ট জয়নিং থাকছে, কোনো রকম লিখিত পরীক্ষা নয়, কোনো রকম ইন্টারভিউ মাধ্যমে নয়, তোমাদের ডাইরেক্ট জয়নিং রয়েছে। তোমরা কীভাবে জয়নিং করবে সেটা আমি বলে দিচ্ছি, কীভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার এখানে কারা কারা আবেদন করতে পারবে, মেল ফিমেল তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারবে। পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হবে। টোটাল ইনকাম যেটা রয়েছে অ্যাপ্রক্স তোমাদের 12,000 থেকে 13,000 টাকা অবধি ইনকাম করার ফ্যাসিলিটি রয়েছে। তো এখানে তোমাদের স্যালারি যেটা দেওয়া হচ্ছে স্যালারিটা রয়েছে 9,408 টাকা, তোমরা অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছ 500 টাকা, লিভ এনগেজমেন্ট রয়েছে 650 টাকা, নাইট অ্যালাউন্স রয়েছে 120 টাকা পার ডে, আর দুর্গাপূজা বোনাস যেটা তোমাদের রয়েছে পিএপিএসআই সব কিছু পাবে। এছাড়াও স্পেশাল তোমাদের দুর্গাপূজার কিছু একটা গিফট রয়েছে, কারণ এটা দুর্গাপূজার আগে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, এই দুর্গাপূজার আগে তোমরা ঢুকে ঢুকে কোম্পানি থেকে একটা গিফট পেয়ে যাবে, দুর্গাপূজার স্পেশাল কিছু একটা, ঠিক আছে, সেটা কোম্পানি আমাদেরকে বলেনি কি গিফট দেবে, বাট কিছু একটা গিফট তোমাদেরকে দেবে। এছাড়াও তোমরা কি পাচ্ছ, তোমরা ওয়ান টাইম ফুড পাচ্ছ, স্ন্যাক্স পাচ্ছ, ডিউটি টাইম তোমরা ফুড এবং স্ন্যাক্স দুটোই পাবে, সেটা ফ্রি অফ কস্ট, তোমাদের এই জন্য কোনো টাকা দিতে হবে না। জব রোল কী থাকছে, প্যাকিং, পিকিং, স্ক্যানিং, শুটিং, এই তোমাদের এই কাজগুলি তোমাদেরকে করতে হবে। ডিউটি টাইম যেটা রয়েছে 8 ঘন্টা ডিউটি রয়েছে, 1 ঘন্টা ব্রেক থাকছে। মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, এইচএস পাস হলে তুমি এখানে আবেদন করতে পারবে, আর এক্সপিরিয়েন্স তোমরা ফ্রেশার্স হলে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারো, কোনো ব্যাপার নেই। ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স তোমাদের সেম ভ্যালু দেওয়া হবে, কোনো রকম এক্সট্রা ভ্যালু পাবে না। ডাইরেক্ট জয়নিং থাকছে, কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, ঠিক আছে। তোমাদের কিন্তু একদিন রিপোর্টিং করতে হবে, তোমাদের হাতে আর 2 দিন টাইম আছে, মানে কাল, মানে তোমাদের কাল আর পরশু, মানে আই থিঙ্ক তোমাদের পরশু ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করার পর তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো, তুমি রেডি হয়ে থাকো, পরশু তোমাদের ইন্টারভিউ হওয়ার চান্স অনেকটাই বেশি। তো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট ক্যারি করে নিয়ে যেতে হবে সেগুলো তুমি দেখে নাও, আধার কার্ড, প্যান কার্ড, এডুকেশন ডকুমেন্ট, ব্যাঙ্ক পাসবই, পাসপোর্ট সাইজ ফটো, এগুলি তোমাদেরকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এছাড়াও এই বিষয়ে তোমাদের আরও কোনো তথ্য জানার থাকে বা আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে নেবে। বাট তোমাদের যদি অযথা কোনো রকম প্রবলেম না হয়ে থাকে যে স্যার আমি যাবো, যাবো কি যাবো না, এই ধরনের কোয়েশ্চেন করো না, স্যার আমি এই জবটা ইন্টারেস্টেড আছি, আমি এই জবটা করতে চাই, ব্যাস এটুকু কথা বলে দেবে। বাট তোমাদেরকে বলি এটা করা দরকার নেই, তোমরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু আমরা সমস্ত ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেবে অ্যাপ্লাই করার সময়, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাদের লিঙ্ক চলে যাবে,
তোমাদের অ্যাড্রেস চলে যাবে, তোমাদের কোথায় ইন্টারভিউ হচ্ছে, কটার সময় পৌঁছাতে হবে, সব কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবার যারা বীরভূম লোকেশন থেকে রয়েছে, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, পুরুলিয়া, যারা যেতে পারোনি এখানে, তো তোমরা হাতে দুদিন টাইম পাচ্ছ, দুদিনের মধ্যে রেডি হয়ে থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে মেসেজ চলে আসবে এবং তোমরা আবেদন করে তোমরা সরাসরি গিয়ে ইন্টারভিউতে ডাইরেক্ট জয়নিং রয়েছে, কোনো রকম ইন্টারভিউ নয়, কোনো রকম লিখিত পরীক্ষা। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলি কি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াও, যাতে তোমাদের জন্য এভরিডে এই ধরনের জবের আপডেটগুলি তুলে ধরতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।